আপনারা দেখছেন বাংলাইন্স নিউজ। আমরা সত্যি ছাপি না, সত্যি ছাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। উন্নত মানের ইট মানেই টাইগার ভাটানিট। ব্যবহার করুন জিগজ্যাগ ভাটানিট। ভালো কোয়ালিটির ইট পেতে আসতেই হবে টাইগার ভাটাতে। ঠিকানা শাকরুল ইন্দাস বাঁকুড়া, শাকরুল রেল স্টেশন সংলগ্ন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আমি এই মুহূর্তে রয়েছি টুসি চক্রবর্তী। আজকের বিশেষ বিশেষ খবর হলো, আন্তঃরাজ্য সোনা প্রতারণার সাথে জড়িত দুইজন মহিলা সহ চারজন দুষ্কৃতীকে গ্রেফতার করলো দুর্গাপুর সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ সিটি সেন্টার এলাকা থেকে শুক্রবার রাত্রে। পুলিশি হেফাজত চেয়ে অভিযুক্তদের দুর্গাপুর মহকুমা আদালতে শনিবার তোলা হলে অভিযুক্তদের 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ বিচারপতির। সোনার দোকানের গিফট ভাউচার দেওয়ার নাম করে লক্ষ লক্ষ প্রতারণা। অনলাইনে টাকা নিয়ে বিভিন্ন সোনার দোকানে গিফট ভাউচার দেওয়ার কথা জানাতো প্রতারকরা। এদের মধ্যে বিহারের জামতারার কুখ্যাত দুষ্কৃতী নাইমুল হক, জামুরিয়ার বিনোদ পাত্র, অঞ্জনা সিং, কাজল সিং। দীর্ঘদিন ধরে অভিযুক্তরা এভাবে প্রতারণা চালাতো বলে অভিযোগ। বিভিন্ন থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। তদন্তের ভিত্তিতে চারজনকে সিটি সেন্টারের একটি সোনার দোকান থেকে গ্রেপ্তার করে পুলিশ। এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তদন্ত চালাচ্ছে পুলিশ। ধৃতদের আইনজীবী কল্লোল ঘোষ জানান, এদের সম্বন্ধে পুলিশ এখনও সোনা চক্রের কোনো তথ্য খুঁজে পায়নি। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমায় দাসের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। চাঁদেরহাট শপিং মল আরো বৃহৎ ও ইস্যুযুক্ত। এখানে পাবেন গ্রসারি, কসমেটিক্স, বেবি ফুড, বাচ্চাদের খেলনা, বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থলীয় সরঞ্জাম। কম দামে উন্নত মানের জিনিস পেতে আসতেই হবে চাঁদেরহাট শপিং মলে। 1000 টাকা কেনাকাটা করলেই পাবেন গিফট কুপন, থাকছে আকর্ষণীয় উপহার। প্রোপাইটার রিয়া চৌধুরী ও মোহর আহমেদ। ঠিকানা কামারপুকুর চটি, গোঘাট 2 নম্বর বিডিও অফিস, সন্নিকট। বিষয়টা হচ্ছে যে চারটি লোক চারজন এসেছিল। সেই চারজন এসে পিসি চন্দ্রতে কিছু সোনার গয়না তারা বিক্রি করার চেষ্টা করছিল বা বিক্রি করেছিল। তো যখন করে তখন সেই সোনার গয়নাটা সেটা অরিজিনালই ছিল। কিন্তু ঘটনা হচ্ছে, ওনাদের পুলিশের অভিযোগ, এটা অন্য কোনো পার্সোনাল অভিযোগ নয়, পুলিশের অভিযোগ ছিল যে গোরখপুরের কোনো একটি লোকের পিসি চন্দ্র থেকে কিছু গিফট সে পেয়েছিল, গিফট ভাউচার পেয়েছিল ফর পারচেজিং দ্য গোল্ড। সেই ভাউচারগুলো এরা নিয়ে এসে পিসি চন্দ্র থেকে সোনার গয়না কিনে সেটা আবার পিসি চন্দ্রতেই বিক্রি করছিল, এই হচ্ছে অভিযোগ। না, সব অরিজিনাল, জাল কোনো কিছু নেই। এখনও অবধি অ্যাপারেন্টলি কোথাও জাল পাওয়া যাচ্ছে না, কিন্তু যেটা পাওয়া যাচ্ছে, মানে যেটা পুলিশের অভিযোগ, সেটা বলছে গোরখপুরের কোনো একটি এই ভাউচারগুলো তার, এবং সেই ভাউচারগুলো নাকি তারা হস্তগত করে এটা করেছে, কিন্তু সে মর্মে কোনো অভিযোগ এখনো অব্দি এসেছে। মানে গোরখপুরে সেই ব্যক্তিত্ব কোনো অভিযোগ? না, তার কোনো অভিযোগ না, এরকম কোনো অভিযোগ এখনো অব্দি এখানে এসে পৌঁছে। গোরখপুর পুলিশ থেকে একটা কিছু ইনফরমেশন ছিল যে একদল মানুষ যাচ্ছে যারা এইরকম কিছু কাজ করতে পারে, সেই বেসিসে এদেরকে। সে তো আগেও ধরা পড়েছিল একবার এই ধরনের কেসে, সাইবার ক্রাইম এটিএম জল কেসে। দুর্গাপুরে তো এরা কখনো ধরা পড়েছে বলে আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। কত টাকার ভাউচার ছিল টোটাল? সোনাটা ছিল 1,95,000। এই চারজন যাদেরকে ধরা হয়েছে তারা তিনজন জামুরিয়ার, একজন কি জামতাড়া? এখন অবধি অ্যাড্রেস যা পাওয়া যাচ্ছে যে তিনজন, এই তিনজনই হচ্ছে শ্রীপুর কলিয়ারি। তিনজন মোট অ্যারেস্ট সংখ্যা চারজন। নামগুলো কি আছে? বিনোদ পাত্র, নৈমুল হক, অঞ্জনা সিং আর কাজল সিং। 4 নম্বর ব্যক্তির বাড়ি কোথায়? হ্যাঁ, 4 নম্বর ব্যক্তির বাড়ি কাজল সিং এর বাড়ি হচ্ছে শ্রীপুর কলোনি। যুক্ত ছিল পুলিশ সেরকম একটা কথা বলছেন। তো সে কেসে তো চার্জশিট হয়ে গেছে, আমার কাছে যা ইনফরমেশন আছে সে কেসে চার্জশিট হয়ে গেছে। আসানসোল সাবডিভিশনের কেস, তাতে চার্জশিট হয়ে গেছে। তাতে অবশ্যই সবার নাম নেই, অঞ্জনা সিং, কাজল সিং এর নাম নেই, শুধু বিনোদ পাত্রর নামটা ছিল।
সহজ কিস্তিতে বাজাজ টিভিএস এইচ ডিভি ফাইন্যান্সের মাধ্যমে ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি, পোকো, নার্জো ফোন পাওয়া যায়। আপনার পছন্দের মোবাইল পেতে আজই আসুন আমাদের শোরুমে। যোগাযোগের ঠিকানা কামারপুকুর ঘাটাল রোড, হুগলি। মোবাইল নাম্বার 9775589612 অথবা 8768917100। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, একই ছাদের নিচে উন্নত মানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়।